বন্ধুরা, অপরাধীরা কিভাবে ধর্মকে ব্যবহার করে সেটা নিয়ে আজকে একটু বিস্তর আলোচনা করব। জানি না লাইভটা অনেক বড় হয়ে যেতে পারে। অপরাধীরা ধর্মকে ব্যবহার করে কেন, ধর্মকে ব্যবহার করে কেন এবং কিভাবে এটার একটু বিস্তর আলোচনা হবে আজকে। এখানে মনে রাখতে হবে যে ধর্ম এমন একটা জিনিস, যেমন বাংলাদেশের 100% লোক আছে, তার মধ্যে ধরে নেন যে 95% লোক বা 90% লোক ধরেন তারা হলো ধর্মভীরু। 90% লোক ধর্মভীরু, বাদ দেন 90% দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ধর্মভীরু, তারা ধর্মকে ভালোবাসে। কি কারণে তারা ধর্মকে ভালোবাসে? বিভিন্ন পীরের কাছে যায়, খানকা শরীফে যায়, মসজিদে যায়, দরবার শরীফে যায়, রাত্রে তাহাজ্জুদ পড়ে, দিনে পড়ে, ঈদের নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, বেগানা নামাজ পড়ে, সকালে 11টায় নামাজ পড়ে। কেন পড়ে? যারা ধর্মভীরু তারা কেন ধর্মভীরু? তারা ধর্মভীরু এই কারণেই, তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে বা বিভিন্ন হাদিস কোরআন মোতাবেক হুজুরদের কাছ থেকে যে সমস্ত বয়ান, বাংলাদেশের কথাই আমি বলি, বিশ্বের কথার দিকে যাব না। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন প্রথমে আজান দেওয়া হয় তার কানের শোনার জন্য, যেহেতু যদিও তার এই আজানটা শোনার মতন ক্ষমতা তার নাই, তখন থেকে তার মগজ ধোলাই শুরু হয়। তারপরে যখন বুঝতে শুখে শিখে তখন তারা এই বিষয়গুলো জানতে পারে। কি বিষয়গুলো? যে আল্লাহর গজব, অন্যায় করলে আল্লাহর গজব পৃথিবীতে নেমে আসে, এক। আবার রোগ শোক বালা মুসিবত, অভাব দারিদ্রতা, মানুষ বাংলাদেশের মানুষ জর্জরিত না, বাংলাদেশের মানুষ কি আমেরিকার মানুষ? যে দেশে যত অভাব, যে দেশের মানুষ যত দরিদ্র, সেই দেশে তত ধর্মপরায়ণ ব্যক্তি। কারণ এই দরিদ্র মানুষগুলো, অসহায় মানুষগুলো একটা অবলম্বন চাই, সেই অবলম্বনটাই হলো কে, সৃষ্টিকর্তা বা আল্লাহ। আর এই সুযোগটা কাজে লাগিয়ে ধর্ম ব্যবসায়ীরা বা ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসাটা করতে পারে তারা। যেমন ধরেন একটা লোকের ক্যান্সার হয়েছে, বলতেছে যে পানি পড়া দিলে তুই ভালো হয়ে যাবি যা। একটা লোকের সন্তান হয় না, বলতেছে পানি পড়া দিলে ভাই। একটা লোক ঋণগ্রস্ত হয়েছে, পানি পড়া দিলে ভালো হয়ে যাবে না, এই কোরআন পাঠ করিয়া, দোয়া পাঠ করিয়া। একটা লোক মামলায় পড়ছে, এই একটা লোক সর্বশান্ত হয়ে গেছে, তাকে বলতেছে ধর্মে ফু দিয়ে দিলে ভালো হয়ে যাবে না। একটা মানুষের মানসিক অসুস্থ হয়েছে, কয়তর জিনে ধরছে, ধর্ম গুরুর কাছে গেলে ভালো হয়ে যাবে না। এই যে ধর্মের ব্যবহারটা, কিন্তু মানুষ এটা গেল পার্থিব জীবনে, আরও আছে। যেমন মরার সময় আজরাইল যদি খুব কঠিন খারাপভাবে জীবনটা যানটা কবচ করবে, এসে বুকের উপরে বসা, এইটা তারা বিশ্বাস করে যে বুকের উপর বসবে আজরাইল এবং খুব খারাপ বাজেভাবে যানটা কবচ করবে। তারপরে যখন কবরে রেখা আসা হবে তখন সাপ এসে দংশন করবে, দুজন ফেরেশতা আসবে, আসার পরে জিজ্ঞাসা করবে, দুজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে কি যে মুনকার আর নাকির, আরবিতে সওয়াল করবে, কিন্তু আরবি ভাষা তারাই বলতে পারবে, পৃথিবীতে সারা জীবনে বলতে পারে নাই, কিন্তু মরার পরে সে অটোমেটিকলি আরবি বলতে পারবে, সওয়াল জবাব করবে। যখন যদি সে পাপিষ্ট হয় তখন এই মুনকার নাকির একটা করে কি জানি কয় 80 মন ওজনের হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, তারপরে সাপে এসে কামড়াবে, অর্থাৎ কবরের কঠিন আজাব হবে। তখন এই সমস্ত মানুষগুলো এই যে কবরের আজাব থেকে বাঁচার জন্য কান্দাকাটি করে, সাধারণ মানুষের কথা বলতেছি, ধর্মভীরু মানুষ, ধর্ম ব্যবসায়ীরা এগুলো বিশ্বাস করে না। তারপরে হাসুরের কিয়ামতে যাবে, পুলসারাত পার হইতে হবে সরু একটা তারের উপর দিয়া, তারপরে আল্লাহর সামনে যাবে, দেখ কঠিন বিচার হবে। তারপরে যদি জাহান্নামে দিয়া দেয় রে বাবা, তাহলে জাহান্নামের আগুনটা হল
এই সাধারণ পৃথিবীতে যে আগুন কয়লা দিয়ে জ্বালাই আমরা গ্যাস দিয়ে জ্বালাই এই সমস্ত আগুন তো না এই আগুনের চেয়ে যে কোটি কোটি গুণ পাওয়ারের আগুন কিন্তু এই কথা কিন্তু ধর্মভীরুরা চিন্তা করতে পারে না যে এই আগুনের চাইতে যদি কোটি কোটি গুণ শক্তিশালী আগুন হয় সেই আগুনে একটা মানুষ পড়লে সে তো কোনো ব্যথা পাবে না সে বুঝতে পারবে না পড়ার সাথে এক সেকেন্ডের মধ্যে ছাই হয়ে যাবে সে কিন্তু এইটা বুঝে না কিন্তু এই আগুন থেকে বাঁচার জন্য জাহান্নামের মানুষ এক দেশের সিংহভাগ মানুষ ধর্মভীরু কিন্তু এই কারণে এই জাহান্নামের আগুন কবরের আজাব থেকে বাঁচার জন্য আর অপরদিকে আছে অফুরন্ত লোভ যে তুমি যদি জাহান্নামে না যে বেহেশতে যাইতে পারো 72টা নারী পাইবা আগে শুনছিলাম এখন শুনি 72,000 নারী পাওয়া যাবে এবং সেই সমস্ত নারীর বয়স হবে কচি কচি 16 বছর সবগুলোর বয়স এবং প্রতি মাসে আরো 1,000 করে নারী তারা পাবে মদ পাবে তারপরে ওই গোলেমান পাবে মানে ছেলে পুন্দাইয়া যাদের অভ্যাস তারা ছেলেও পুন্দানোর জন্য ছেলেও সেখানে পাবে এই যে বিশাল বেহেশতের বাগান পাবে এক একজন এই পৃথিবীর সমান একলাই থাকবে সেখানে এই সমস্ত লোভে আর জাহান্নামের ভয়ে মানুষ পাগল প্রায় হয়ে থাকে যদিও অপরাধ করে ক্ষমা পাওয়ার জন্য বেশি কান্দাকাটি করে তো যাই হোক এই সুযোগটা গ্রহণ করে যারা ধর্ম ব্যবসায়ী তারা আর যারা টাউট শ্রেণীর লোক আছে যারা যারা নিজেরা ধর্ম বিশ্বাস করে না পরকালে কিছু হবে এটা তারা বিশ্বাস করে না মোটেও না কিন্তু তারা ভাব দেখায় এই সমস্ত লোক দেখবেন মসজিদে যে নামাজ পড়বে অনেক বেশি সাধারণ মুসল্লির চাইতে অনেক অক্ত বেশি নামাজ পড়বে তারা কিন্তু তারা পৃথিবীর সকল অপরাধ করে তারা এরাই ধর্মকে ব্যবহার করে ওইসব সাধারণ মানুষ কিন্তু ধর্মকে ব্যবহার করতে পারে না ওরা জেনুইনি কবরের আজাবের ভয়ে দোজখের আগুনের ভয়ে কান্দে আর বেহেস্ত পাওয়ার জন্য হুর পাওয়ার জন্য মদ পাওয়ার জন্য সুখ পাওয়ার জন্য তারা কান্দে কিন্তু টাউট শ্রেণীর লোক কারা আমি বলি যেমন ধরেন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ বিশ্ব টাউট ছিল একজন সে বহুত মানুষের বউ ভাগাই নিয়ে আসছে বহুত মেয়ে ভাগাই নিয়ে এসে সে ধর্ষণ করছে একজনের বউ তার পছন্দ হয়েছে এটাকে নিয়ে আসছে নিয়ে এসে ধর্ষণ করছে এই যে বিদিশা সেও কিন্তু একজন একজন আমেরিকানের বউ ইংল্যান্ডের একজন নাগরিকের বউ ছিল সিঙ্গাপুর সফরে যে দেখছে পছন্দ হয়েছে এটা নিয়ে নিছে বিদিশা তাকে নিয়ে নিছিল তারপর এই যে নায়ক বাংলাদেশের একজন নায়ক মারা গেল না ওর নাম সালমান মনে হয় ছিল তার মা ছিল এর সাথে অনেক দেখছেন আপনারা সবাই জানেন এইসব ব্যাপার যে বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে লুচ্চা আছে কিন্তু এরশাদের মতো এত বড় লুচ্চা আর তো নাই সে আস্তে আস্তে মানুষও খুন করছে বহুত পিস্তল ধরে রাষ্ট্রীয় ক্ষমতা নিছে তাহলে সে কি করছে দেখেন সে বাইতুল মোকাররমে নামাজ পড়তে যায় বলতো সে দাঁড়ায় বলতো কি আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আজকে আপনাদের সাথে নামাজ পড়ার জন্য হুকুম আসছে চলে আসলাম অথচ উনি যে ওই বাইতুল মোকাররমে শুক্রবারে নামাজ পড়বে এই কারণে আরো 15 দিন আগের থেকে সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন ওখানে ডিউটি করতো আমাদের সাথে কথা হইতো যে প্রেসিডেন্ট আসবে এত তারিখে তা আমরা গেছি নামাজ পড়তে এখন এরশাদের বয়ান শুনে তো ঠাসকি খেয়ে গেলাম ও বলতেছে ও আজকে রাত্রি স্বপ্নে হুকুম পাইছে এই মসজিদে আসার তাহলে তার যে গোয়েন্দা বাহিনী তাদের কাছে স্বপ্নে ওইটা আরো 15 দিন আগে গেছিল তাদের কাছে ইন্সপেক্টর নাসি ছিল যার কাছে আমরা 15 দিন আগেই শুনছি এরশাদ নামাজ পড়তে আসবে এই শুক্রবারের দিন 15 দিন আগে শুনছি অথচ এরশাদ খুদবার বয়ানে দাঁড়াইয়া বলতেছে ও আজকে স্বপ্নযোগে আদেশ পাইছে তাহলে কি তার গোয়েন্দা সংস্থারা স্বপ্নযোগে আরো 15 দিন আগে পাইছিল তারপরে সে বিভিন্ন পীরের দরবারে যেত আর এটা ব্যাপকভাবে ফলাও কর প্রচার করত কেন করত এই সমস্ত মানুষের কাছে ধার্মিক সাজ্জা রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য এর সাথে কি ধার্মিক ছিল
একজন ধার্মিক লোক কি পরের স্ত্রী হরণ করতে পারে ক্ষমতায় থেকে পরের মেয়ে হরণ করতে পারে পরের বউ হরণ করতে পারে পরের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করতে পারে আরেকজন সে এমন একটা রাষ্ট্রপতি ছিল যে আরেকজনের স্ত্রীকে পর্যন্ত সন্তান পর্যন্ত হরণ করছে আগের দিনের এই যে রসনের সাথে যারা দেখছে লিখে গেছে বইতে যে আগের দিন পর্যন্ত তার যে সন্তান হবে এরকম কোন চিহ্ন নাই দেহে পরের দিন কার একটা বাচ্চা নিয়ে এসে ঘোষণা দিয়ে দিছে তার সন্তান হয়েছে এত বড় ভণ্ড লোক সেও কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম করে গেছে কি বুঝলেন একইভাবে প্রেসিডেন্টের সব ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানের রাহিম লাগে গেছে তাহলে আমি প্রেসিডেন্টের দিয়ে শুরু করলাম এখন নিচে নামব ধর্ম ব্যবসায়ীদের কথা বাদ তারা তো ধর্ম ব্যবসা করতেই আছে এবার আজকে যে আলোচনাটা করব আমি ও আরো একটু আলোচনা আছে দেখেন অনেক অপরাধী আছে দেখেন বাংলাদেশের চলচ্চিত্রের দিকে দেখেন অনেক মেয়ে আছে যার একদম উলঙ্গ ল্যাংটা ড্যান্স ভাইরাল জেনা করতেছে এটা ভাইরাল পর্নোগ্রাফি করে ভাইরাল হয়ে গেছে তারা যখন বেগতিক দেখে তখন একটা হিজাব চাপাইয়া অনলাইনে সে ইসলাম রক্ষার জন্য আন্দোলন শুরু হয়ে যায় দেখছেন না আপনারা হিজাব পরে নায়িকা কতগুলাকে দেখছেন না তারপরে ওই যে নায়কটার নাম জানি কি মনে থাকে না অনন্ত জলিল সে ডাইরেক্ট ওয়াচ করতে নেমে যায় থেকে থেকে এখন এবং অনেক নায়ক নায়িকা আছে দেখবেন মাঝে মধ্যেই ফিল্ডে নেমে যায় ধর্ম রক্ষা করার জন্য তারা কেন অপরাধ করতে করতে যখন বেগতিক হয়ে যায় লোকসমাজের হাঁটতে পারে না তখন হিজাবটা লাগে এসে ধর্মের জন্য যখন জিহাদ ঘোষণা করে তখন এই সমাজটা শান্ত হয় যে না উনি তো ধার্মিক এটি হল টাউট এই যে আরেক টাউট আছে নোবেল গান গায় না একটা ছেলে নোবেল যে পপুলার হইল ভারতে একটা চ্যানেলে গান গায়া জি সিরিজে সে করলো কি সে জিহাদ শুরু করছে যে রবীন্দ্রনাথ হলো হিন্দু তার লেখা জাতীয় সঙ্গীত বাংলাদেশের 90% মানুষ মুসলমান এদের চলতে পারে না শুধুমাত্র সে হিন্দু মুসলমান না এই কারণে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত বাংলাদেশে থাকতে পারে না এটার জন্য সে জিহাদ করতেছে আমি মনে করলাম কি এই ছেলেটা তো মনে হয় তারিও আছে মুখে টুপিও দেয় মাঝে মাঝে মধ্যে কিন্তু টুপিটা সাদা না কালার টুপি তবু আমি চিন্তা করতাম যে এই ছেলেটা এই বয়সে এরকম ধার্মিক হয়ে গেল গান বাজনার জগতে আসে তারপরও হতে পারে গান বাজনার জগতে থাকলেও ভালো মনে হয় ধর্মভীরু বা ধর্মান্ধ এরকম কিছু মনে করতাম এখন দেখি ওরে শালার বেটা ওদি হলো বিশ্ব টাউট কি হয় ওই ইয়াবা খায় আইস খায় মদ খায় বিয়ার খায় গাঁজা খায় খাওয়ার পরে বউ পিটায় বউ পিটায় আর কি করে কয়দিন আগে দেখি টেজে যে মাল খেয়ে টাল হইয়া ওই মাইক মুইক ভাঙতেছে ভাঙতেছে তারপরে শুনি হিস্টোরি অনেক জায়গার থেকে প্রোগ্রাম করবো কয়ে 1 লাখ 2 লাখ করে টাকা নিছে নিয়া ওই আইস মাইস খাইয়া ডেলি ওর 50,000 1 লাখ টাকা লাগে নেশা খাইতে নেশা খাইয়া টান টান হয়ে ঘরে পড়ে থাকে ওই কোনো প্রোগ্রামে যায় না পরে একটা মামলা দিল আবার গ্রেপ্তারি করলো স্ত্রী তালাক দিয়ে চলে গেল স্ত্রী যে বিবৃতিটা দিল বা মিডিয়া সাক্ষাৎকার দিয়েছে এতে তো তাকে মানুষ হিসেবেই ধরা যায় না একজন বোখাটে রাস্তার ওই যদি আমি বলি যে টোকাই তাহলে টোকাই ছেলেপেলেকে অসম্মান করা হবে রাস্তায় অনেক ছেলেপেলে আছে দেখবেন ওই পলিথিনের ভিতরে ওই যে ই ভরে ওই মুচিরা যে একটা আঠা ব্যবহার করে জুতায় ওই আঠা ওই পলিথিনে নিয়ে তারা নেশা করে নেশা করে এদের চিত্রিত এরা খারাপ অথচ দেখেন ধর্মের জন্য ও জিহাদ করতেছে যে রবীন্দ্রনাথ হিন্দু আমার সোনার বাংলা এটা থাকতে পারবে না বাহ কি সুন্দর তরিকা আচ্ছা কেন এটা এবার আজকের আলোচনার মূল বিষয়তে আসি যে ধর্ম কারা ব্যবহার করে দেখেন সায়েম সোবাহান বসুন্ধরা গ্রুপে যিনি মালিক চেয়ারম্যান শাহ আলম সাহেবের সন্তান
তার বিরুদ্ধে অভিযোগ তার স্ত্রী আছে সন্তান আছে তারপর সে একটা বাসা রাখছিল স্পেশাল বাসা কয়টা রাখছে এটা তো আমরা বলতে পারবো না একটা বাসায় তবে আমরা শুনেছি যে একাধিক ফ্ল্যাট বাসায় রাজকীয় আছে যেখানে মদ খাওয়া হয় আর যে মেয়েটা তার পছন্দ হয় টেলিভিশনেই দেখো অনলাইনেই দেখো আর কারো মাধ্যমেই দেখো আর মার্কেটেই দেখো সেইটাকে টাকা পয়সা দিয়ে হোক আর যেভাবে হোক তার ওই বালাখানায় নিবই সে নেওয়ার পরে তারা ভোগ করব এই ভোগ করতে যে একটারে মাইরেই ফেলেছে একটারে মাইরেই ফেলেছে এখন তাদের তো হাজার হাজার কোটি টাকা আছে তার বিরুদ্ধে মামলা করে কি করব সে মামলা কি হয়েছে তাও জানি না আমরা প্রতিবাদ করছি সারা দেশের মানুষ যে তুমি কামটা করলা কি ওই সময়তে সবকিছু দেখলাম যে অনেক বালাখানা আছে অনেক মেয়ে নিয়ে যায় তার মধ্যে একটা মরছে তো কি হয়েছে একটা মেয়েকে ধর্ষণ করছে মেরে ফেলাইছে স্ত্রীর সন্তান কিন্তু তার আছে এ গেল এক নাম্বার দুই এই বসুন্ধরা গ্রুপের সারা বাংলার লোক না খালি বিশ্বের লোক বলে কেন বলে যারা হলো ভূমিদস্যু একজন দুজনের না শত শত না হাজার হাজার মানুষের ভূমি এরা দখল করে নিছে কারো এক বিঘে আছে কারো দশ কাঠা আছে কারো পনেরো কাঠা আছে কারো বিশ কাঠা আছে ওই রাতারাতি তাদের বিশাল বাহিনী আছে গুন্ডা বাহিনী আছে সিকিউরিটি আছে প্রশাসন তো হাতের মুঠায় এদের সরকারকে তো ধমক দেয় এরা এক রাতে ধরে ভরে ফেলেছে পঞ্চাশ বিঘে জমি বালু দিয়া আর ওই জমির মালিক যারা আছে ওরা এসব খুঁজে বাইর করতে পারে নাই যে কোন জায়গাটাই ওদের জমি ছিল এইরকম হাজার হাজার একর সম্পত্তি এই বসুন্ধরা গ্রুপ দখল করছে এদেশে আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে করছে ওই যে সবাই বলতেছে ভূমিদস্যু এবং শত শত হাজার হাজার লাখ লাখ মানুষের চোখের জল কান্না মিশ্রিত আছে বসুন্ধরা নামের সাথে যার অনেক সাক্ষী আমি এক রাতে আপনার বাড়িঘর সব উঠে দিয়ে সব ভরাট করে ফেলছে জায়গা তুমি সব আপনি আর খুঁজেও পান নাই যে কোনখানে আপনার জায়গাটা ছিল বালু ফেলে দিছে আপনার মতন লোক আর সরকারের কোন জায়গায় যাবেন যে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তো যাই হোক এরকম অজস্র মায়ের অজস্র শিশুর অজস্র অসহায় মানুষের কান্নার নাম হল বসুন্ধরা এই বসুন্ধরা গ্রুপের মালিকের এই সায়েন্স ভবনের আরেক ভাইয়ের বিরুদ্ধে আরেকজন পরিচালককে হত্যার অভিযোগ আছে সেটাও আপনারা জানেন কি হলো এখন এই যে কিছুদিন আগে যে কেলেঙ্কারিটা হয়েছে এত বড় যে একটা নারীকে হত্যা ধর্ষণ করে এখন এটা কাভার দিব কিভাবে বাইতুল মোকাররম মুসল্লি কমিটির সভাপতি হইল হওয়ার পরে কিছু এতিম হাফিজদেরকে সাথে নিয়ে ছবি তুলে দেখেন কোন জায়গায় গাইডে মারতেছে কিছু হাফেজ এতিম ছেলেদেরকে সাথে নিয়ে ছবি তুলে এটা ভাইরাল করে আবার দেখি ওই দিনকে একটা অনুষ্ঠান করিয়া ঘোষণা দিছে যে আল্লাহর কোরআনের বাণী উনি সারা বিশ্বে পৌঁছাবে এবার দেখেন আল্লাহর কোরআনের বাণী আমাদের দেশে লাখ 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 হুজুর প্রচার করতেছে সেই প্রচারের ঠেলাই দেশবাসী অতিষ্ঠ যে ভাই তোরা মাইকের সাউন্ড একটু কমা মাইক ব্যবহার করিস না দেখ আমরা তো এই প্রচারের ঠেলাই ঘর বাড়িতেও থাকতে পারি না দলে দলে হুজুর অফিসে আসে ঘরে আসে মাইক চলতেছে অনলাইনে চলতেছে টেলিভিশনে চলতেছে হঠাৎ করে সায়েন্স মহান ঘোষণা দিচ্ছে উনি সারা বিশ্বে কোরআনের বাণী পৌঁছাবেন ডালমে কুচ কালা হাই তাহলে এবার বুঝতে পারছেন যে কোন চরিত্রের লোকগুলো ধর্মের ঘাড়ে সোয়ার হয় এই দেখেন আমি কিছু দেখাই এবার কারণ এতক্ষণ তো কথা বললাম দেখেন হুম হুম
কি হলো এই দেখেন কেউ বলতে পারবেন আপনারা এই যে এইখানে দাঁড়ানো আছে দেখেন এই যে প্রতিযোগিতাটা এই যে বাইতুল মুকাররমে যে কয়েকজন হাফেজকে জোগাড় করছে এই যে মধ্যে দাঁড়ায় রয়েছে এটি সাহেব সুবহান দেখেন দেখেন কত সুন্দর ক্রিম সেভ করা এবং আলেম ওলামারা পিসাবরা তাকে ঘিরে ধরে রয়েছে এটি সাহেব সুবহানের যেটা কেন ঘিরে ধরে রয়েছে জানেন কারণ এখানে যে ধর্ম ব্যবসায়ীরা আছে তারা কিন্তু জানে যে সাইম সুবহানের কাছে হাজার হাজার কোটি টাকা আছে এটা তারা জানে তাতে সাইম সুবহানের মুখে দাড়ি না থাক সাইম সুবহানের পিছনে বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ থাক সাইম সুবহানের বিরুদ্ধে ধর্ষণ নারী হত্যার অভিযোগ থাক তাতে কি হয়েছে তাতে টাকা আছে ধর্ম ব্যবসায়ীদের দরকার হলো টাকা এই যে দেখেন এই যে আরে বাপরে বাপ মাথায় সাদা রুমাল দিয়া হাফেজ সাহেব নাকি বড় ইমাম সাহেব ওনার চেহারা দেখলে তো মনে হইতেছে যে সাইম সুবহানের সাথে একটু হ্যান্ডশেক করতে পারছে এটা তার জীবন ধন্য হয়ে গেছে এটাই স্বাভাবিক এটাই হলো স্বাভাবিক দেখেন তাহলে আর কি দেখাবো আপনাদেরকে বলেন সেই সাইম সুবহান উনি ঘোষণা দিয়েছে যে আরেকটু দেখবেন তাহলে আরেকটু দেখালে আমি আরেকটু দেখাই উনি তাহলে এই হেডিংটা যে দিছি যে ধর্মের ঘাড়ে সোয়ার হয় কারা যারা 14টি টাউট অপরাধী তারাই তো ধর্মের ঘাড়ের উপর সোয়ার হয় সন্ত্রাসী সংগঠন রয়েছে যারা বসুন্ধরা সম্পর্কে বিশদে জানেন তারাই একমাত্র টের পেয়েছেন এরা কারা আমরা এই আনভীরদের দেখতে পাই ধর্মীয় সভায় কোরআন রক্ষার মিশনে নেমেছেন শুনুন একটু তার মুখ থেকে আমি আবার বলতে চাই ইসলাম মানে শান্তি ইসলাম মানে মানবতা আমি যতদিন বেঁচে থাকবো কোরআনের বাণীকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ এই আনভীর কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ মসজিদ বাইতুল মোকাররমের মুসল্লি কমিটির প্রধান এই আনভীরদের অপকর্ম সম্পর্কে কি আমরা অবগত নই এই তো কয়েকদিন আগে তার ভাই ছোট ভাই আরেকটি মেয়েকে তার মতোই হত্যার চেষ্টা করেছিল মাথা নেড়া করে দিয়েছিল আমরা সংবাদ মাধ্যমে এগুলো খুব বেশি আসতে দেখি না ঘটনা ধামা চাপা দেওয়া হয় কেন দেওয়া হয় কিভাবে দেওয়া হয় তা আমরা সবাই জানি কিন্তু আমরা এসব নিয়ে বলতে পারি না এবং তারা মোহাম্মদের আদর্শ ধারণ করে এইভাবে বিশিষ্ট সুগার ড্যাডি হচ্ছে এবং তারা বাইতুল মোকাররমের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করছে মোল্লাদের সামনে রেখে নানান ধরনের ধর্মীয় কথাবার্তা বলছে এই নারায়ণগঞ্জের সন্ত্রাসী আব্বাসি এরাও কিন্তু এক সূত্রে গাঁথা এই আব্বাসিরা কিন্তু খুনাক্ষরে বলবে না যে বাইতুল মোকাররমের মতো মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব এই আনভীররা চালাবে সেটি কোনোভাবেই হতে পারে না এরকম কোন ওয়াজ মাহফিলে কোথাও কোন বক্তব্য শুনতে পেয়েছেন আব্বাসের মুখ থেকে শুনতে পাবেন না কারণ এরা সবাই সমান এরা এক একজন প্রিয় বন্ধুরা আপনাদের আজকের আলোচনায় আমি মোটামুটি বুঝাইতে পারছি যে ধর্মের কয় শ্রেণীর লোক আছে এক শ্রেণীর টাউট আছে বাটপার আছে যারা ধর্মকে ব্যবহার করে তাহলে প্রেসিডেন্ট থেকে শুরু করে কোন লেভেলের লোকগুলা ধর্মকে ব্যবহার করে কিন্তু বলির পাঠা হলো সাধারণ গরিব মানুষগুলা ওরা ঠিকই হুরের জন্য কাঁদে দোজকের আগুন থেকে বাঁচানোর জন্য কাঁদে বেহেস্ত পাওয়ার জন্য কাঁদে একই তো অভাবগ্রস্ত তারপরও নিজের যা আছে সব বিলাইয়া দেয় এই দেখেন মাহিয়া মাহি চলচ্চিত্রের চলচ্চিত্র জগতে আপনারা কি মনে করেন নারীরা এটাকে তো বেশ্যা জগৎ হিসেবে সবাই সারা বিশ্বে জানে কয়েকদিন আগে দেখেন মাহিয়া মাহি কি ওমরা হজ করে আসছিল আচ্ছা তারপরে দেখেন মৌসুমী বলতেছে যে মৌসুমীর অসংখ্য অনেক ধরনের ছবি তা তো দেখেন নায়িকা আছে
সে আর আগে বিয়ে করেছিল আমাদের এখানকার এই সাধনপুরের সাধনপুরের বউ কিন্তু সে প্রথম এই সিদ্দিক এখানে আমাদের ছোট ভাই আছে একজন সিদ্দিক তাকে বিয়ে করেছিল প্রথম তারপরে ওমর সানি কে বিয়ে করলো ওমর সানির বাবাকে চিনতাম এই যে গুলিস্তান সিনেমা হলের সামনে চশমা বিক্রি করত বসে একটা বক্স নিয়ে বসে চশমা বিক্রি করত ওখান দিয়ে ফিনচিডিল খেয়ে ঘোরাঘুরি করত ওমর সানি চিনি সবাই এদের জন্ম ইতিহাস জানি তো যাই হোক করছো ভালো এগুলোকে আমরা অসম্মান করি না মানুষ ছোট থেকে বড় হয় কিন্তু মৌসুমী যখন বলে যে আমার ছবি ডিলেট করে দিয়েন আমি মরলে কোনো পুরুষ মানুষ জানি দেখতে না আসে এই প্রভা যার পর্নোগ্রাফি মানে ব্লু ফিল্ম এখনো সাজ দিলে পাওয়া যায় তারা যদি হিজাবি হয় যে তারা যদি বলে আল্লাহ তাদেরকে হেদায়ত করছে হিজাব মাথায় লাগালে কি হেদায়ত হয়ে যাবে কিন্তু তুমি যে পর্নোগ্রাফি তৈরি করছো সেগুলো তো ইউটিউবে চলতেছে এখনো তাহলে এবার আশা করি মোটামুটি বুঝাইতে পারছি যে ধর্মটা কারা ব্যবহার করে আর কারাও ব্যবহৃত হয় লাইভ অনেক লম্বা হয়ে গেল আবার করব সবাই ধন্যবাদ ভালো থাকেন।